এক লোক গ্রাম থেকে গেছে শহরে কিছু ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বন্ধুর কাছে টাকা নিয়ে আসতেছেন ঢাকার শহরে একটি বড় হোটেলে ঢুকলেন সকালবেলা নাস্তা খাবে ভাবলেন বিদেশ থেকে ছেলে টাকা দিয়েছে কখনো শহরে আসি নাই অতএব নাস্তাটা একটু ভালোই খাবো একটু অন্যরকম খাব জীবনে যা খাই নাই জীবনে যা শুনি নাই এমন কিছু দেখি পাওয়া যায় কিনা একটি বড় হোটেলে গিয়ে বসলেন বয়সে বললেন স্যার কি দেবো ওরই তো আশ্চর্য কিরে জীবনেও তো আমার কেউ সার হয় নাই ঢাকার শহরে কইতেছে কি আর মনের আনন্দে বলতেছে ভাই কি আছে কারণ উনি তো জানে না আছে নাকি চিন্তা করতেছে নতুন পাই এখন হোটেল ভয় বলতেছে আপনার খাসির পায়া আছে গরুর পায়া আছে ডাল বাজি আছে কলিজা আছে গরুর গোস্ত আছে মুরগির গোস্ত আছে বলতেছে ভাই আর কি আছে ওনার চিন্তা নতুন কিছু শুনি কিনা আর কি আছে বলতেছেন ভাই মামলেট আছে কি আছে মামলেট উনি চিন্তা করছে খাসির পায়া গরুর পায়া কলিজা গোস্ত ডাল বাজে এগুলো তো শুনছি মামলেট তো আর জীবনে শুনি নাই এটা জানি কি আল্লাহ জানে এইটার দাম যাই হোক এটাই খাই নতুন খাবার জীবনে আর খাই নাই এবার উনি বলতেছেন ভাই মামলাটের সাইজ কি এটা কোন সাইজের কত বড় ভাই এই সাইজের কোন সাইজের এই সাইজের কবাই পাঁচটা দেন কি করেন পাঁচটা দেন মামলেট কত করে পিস বলতেছে চল্লিশ টাকা পিস পাঁচটা নিছে চিন্তা করছে দামও তো কি কম এখন মামলেট কি দিছে ডিমবাজি রুটি আর ডিমবাজি উনি খাইতেছে আর কইতেছে ভাই ডিম দিই খাওয়াইবেন মামলেট দেন না কি দেন মামলেট তো দেন নাই মামলেট অর্ডার দিলাম মামলেট দেন হোটেল বয় বলতেছে স্যার এটাই তো মামলেট এই বেটা গাদা এইটা মামলা হয় কেমনে এইটা তো আমার দেশের ডিম বাজা সকালেও খাই সন্ধ্যায়ও খাই নতুন কথা শোনে আর ডিম খাওয়াইতেছ এটা হতেই পারে না গ্রামের ডিম শহরে কি মামলেট কয়ে সারানো যায় দেশে পশ্চিমাদের চিন্তা চেতনা অমুসলিমদের ধারণা এই মুসলমান জাতি সোনার বাংলাদেশে চলে নাই চলে নাই চলে নাই এই জন্য তারা সমকামিতাকে মার্কেট করার জন্য নাম দিয়েছেন আপনার শরীফ শরীফ আর ইমানের পরে প্রথম ইবাদত হচ্ছে এবং নামাজ ওই নামাজকে ইবাদা নামাজ হচ্ছে সমস্ত হেড অব দা ডিপার্টমেন্ট এই নামাজের মধ্যে আপনি আল্লাহ আকবার বলে এরপরে শুরু করতেছেন ফাতেহা যখন তিলাবাত করেন নামাজের কোরআন তিলাওয়াতে আল্লাহ নামের পরেই আপনার এসে যায় র কারণ কোরআনুল কারিমের এক শত তেরোটি সুরাও যদি আপনি তেলাবাদ করেন কোন রাকাতে সুরা ফাতিহা তেলাবাদ করেন নাই আপনার নামাজ কি হবে হবে না অবশ্যই প্রতি রাকাতে ইমাম সাহেব আপনি সুরা ফাতে তিলাবাদ করেন আর সুরা ফাতে প্রথম আয়াতে আল্লাহর পরেই আল্লাহ পাক যেই নামটা উল্লেখ করেছেন রব্বিলামিন রব এরপরে প্রিয় ভাইয়ের আমার সৌরাতুল ফাতে তিলাবাতের পরে নামাজের রুকুতে যখন আপনি চলে যান ওই রুকুর ভিতরে গিয়ে আপনি কোন তাজবি পড়েন যত তাজবি আছে যত তাজবি যত গুলো আছে কোরআনের সবগুলো যদি পড়েন হবে না কারণ নবীজি শিক্ষা দিয়েছেন রুকুতে আপনার প্রথম তাজবি হলো সব হানার তাহলে তের আবার রুকুতে গিয়েও কি রব রুকুতে তিনবার তিলামাতে ভাতে হয় একবার কত হলো চারবার এরপরে আপনি আবার যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যান রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়িয়ে যান তখন আপনি কি বলে দাঁড়ান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে আপনি কম করে হলো পড়েন হাম কম করে এতটুকু পড়েন না

তাহলে আপনি দোয়াগুলো পড়ছেন তাহলে রব্বানা লাকাল তাহলে সুরাফা ফাতিহা একবার রুকুতে তিনবার আবার দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম এ হলো কত পাঁচবার এরপরে এরপর আপনি সেজদায় চলে যান সেজদাতে গিয়ে যত দোয়া পড়েন কিন্তু আপনি প্রথম কোনটা পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা পড়েন সুবহানা রাব্বিয়াল আলা আপনি তিনবার পড়লেন দুই রুকুতে দুই শেষ দায় হলো তিন তিন করে ছয় রুকু শেষদা থেকে যখন উঠবেন অল্লাহ একবার বলে সোজা হয়ে বসবেন এখানেও আছে আছে না নাই নাই কি এখানে তাহলে আপনি দুই দায়ার রুকুতে সুরাফাতে ফাতে আর রুকু থেকে দাঁড়িয়ে প্রতি রাকাতে কম করে এগারো বার আল্লাহকে রব বলে ডাকিয়েছেন কতবার কতবার এগারো বার সুরাফা হাতে শুরুতে রব আল্লাহ শেষে দেখেন আপনি সুবাহান একটু চিন্তা করেন আল্লাহ কোরআনটাকে আমরা যে কোরআনটা পাচ্ছি প্রথম সুরাটার নাম কি কথা বলেন প্রথম সুরাটার নাম কি সুরাফা আতিহার দ্বিতীয় নামটা কি এই যে আল রব্বিল রাব্বিল আলামিন সূরাতুল ফাতিয়া 114 সূরার প্রথম সূরার প্রথম আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন রব দিয়ে শুরু করলেন রব দিয়ে শুরু করলেন রব শব্দটা নিলেন প্রথম আয়াতের রব না নাই এজন্য প্রথম সূরার প্রথম আয়াতে রব শব্দটা আছে কি নাই নামাজের রুকুতে নামাদের শেষ দায় রুকু থেকে দাঁড়িয়ে শব্দ না নাই কোরআনের শুরু করলেন আল্লাহ আলামিন প্রথম আয়াত রব দিয়ে কোরআন সাজানো হল এমনি করে সাজানো নাস ওই সুরার শেষ সুরার প্রথম শব্দটাও হচ্ছে কল তাহলে প্রথম সুরায় আল্লাহর রব নামটা আসে না নাই আবার শেষ সুরাতেও আল্লাহ নাম এখানে আল্লাহ প্রথম বললেন রব্বুল রবীন্দন তিনি সুরা শুরু করলেন এখানে তিনি তার পরিচয় দিলেন প্রশংসা কর সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের প্রতিপালনকারী রব আর শেষ সুরাতে আল্লাহ তালা বললেন আশ্রয় চাও হে নবী আপনি বলেন আশ্রয় চাই ওই রবের কাছে যিনি মানুষের রব যিনি মানুষের রব প্রথম বললেন তিনি রব্বুল আলমিন জগৎ সমূহের রব পিপিলিকার রব গাছের রব মাছের রব নদীর রব পর্বতের রব সূর্যের রব চন্দ্রের রব আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব সবকিছুর একমাত্র শুধুমাত্র রব আছেন করে আসমানের দিকে হাত উঁচু করে সাক্ষী দেন সব সবকিছুর একমাত্র রব কে আল্লাহ রব কে কথা বলেন মানুষের রবকে আওয়াজ করে বলেন মানুষের রব কে এই ঘোষণাকার আল্লাহ তাআলার আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ মানুষের রব। স্পেশাল মানুষেরও কি রব। অতএব হে নবী রবের কাছে আশ্রয় কামনা করেন। রবের কাছে আশ্রয় প্রার্থনা করেন। এই যে আশ্রয় চাওয়ার কথা আল্লাহ তাআলা কেন বললেন? আশ্রয় চাওয়ার কথা বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো তৈরি করলেন। আবার জিনদেরকে তৈরি করলেন। মানুষগুলোর চরিত্রকে দুইটি ভাগে ভাগ করে দিলেন। চুরাটা বোঝার চেষ্টা করুন। গভীর মনোযোগ লাগবে। আমার ভাইরা আগেই বলেছি গভীর মনোযোগ লাগবে এখন যারা আছেন স্পেশাল শ্রোতা এখন যারা আছেন স্পেশাল শ্রোতা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন আল্লাহ এখানে মানুষকে আল নবীকে মানুষের রবের কাছে আল্লাহর রবের কাছে মানুষের রবের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা কেন বললেন আশ্রয় তো আপনি তখনই চাইবেন যখন আপনার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে কেউ আপনাকে আক্রমণ কেউ আপনাকে ত্রাস করার সম্ভাবনা থাকে তখনই মানুষ আশ্রয় চায় যখন ক্ষতিগ্রস্ত হয় যখন বিপদগ্রস্ত হয় যখন কোনো হামলার মধ্যে পড়ে যায় যখন কোনো আক্রমণের মধ্যে পড়ে যায় তখন আশ্রয় চায় নতুবা আশ্রয়ের প্রয়োজন হয় না কি বলেন ঠিকই না যার সবকিছু আছে কোনো বিপদ নাই কোনো অভাব নাই কোনো দুঃখ দুর্দশা নাই আক্রমণ নাই আঘাত নাই সে কখনো আশ্রয় চায় না আশ্রয় তো ওই লোকে চায় যার সামনে মহা বিপদ দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আয়াত দিয়ে উম্মতে মুহাম্মাদিকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন হে মানুষ সাবধান থাকো সাবধান থাকো সাবধানতার সাথে চলো তোমার ডানে তোমার বামে তোমার সামনে তোমার পেছনে তোমার উপর থেকে নিচের থেকে চারদিক থেকে তিন তাগুত সন্ত্রাস সেরেক বেদাত নাস্তিক মোর্চাত ইসলাম বিরোধীরা তোমাকে আক্রমণ করবে ধর্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য ইমান হারাবার জন্য নাস্তিক করার জন্য অতএব এই আক্রমণ থেকে বেঁচে যাওয়ার জন্য তুমি সর্বপ্রথম তোমার রব আল্লাহ তালার কাছে আশ্রয় চাও ইমানের আক্রমণ হবে সম্পদের আক্রমণ হবে ইজ্জতের আক্রমণ হবে আমলের আক্রমণ হবে তাওহিদের উপরে আক্রমণ হবে কোরআনের উপরে আক্রমণ হবে হচ্ছে কি হচ্ছে না আমাদের আকিদার উপরে আক্রমণ হচ্ছে কি হচ্ছে না এই জন্য আল্লাহ বললেন আক্রমণ চার দিক থেকে শুরু হবে আজকে তাকায় দেখেন আক্রমণ চার দিক থেকে শুরু হয়েছে কি ভাই নাই এই তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নারী পুরুষ তৈরি করে দিয়েছেন পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিয়ে দুইটি তিনটি চারটি এরপরে যদি নিজেকে অক্ষম মনে করো তাহলে একটি আল্লাহ রাব্বুল আলমিন বললেন বিয়ে করো দুইটি তিনটি চারটি বিয়ে করবে কে কাকে নারী করবে পুরুষকে পুরুষ করবে নারীকে এই জন্য আল্লাহ রাবুল আলমিন আরেক জায়গায় বললেন পুরুষ নারীগুলোকে ভালোবাসবে মহাবত করবে তার প্রেমে পড়বে পাগল হবে এই জন্য আল্লাহ রাব্বুল নারী পুরুষ একে অপরকে স্বামী স্ত্রী যখন হয়ে যায় পুরুষ বিয়ে করবে নারী নারী বিয়ে করবে পুরুষ এরপরে তাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বললেন হুয়া এরা একে অপরের পোশাক একে অপরের কি পোশাক এই জন্য প্রিয় ভাইয়েরা আমার একজন নারী আর পুরুষ স্বামী স্ত্রী যখন হয়ে যায় বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই স্বামী স্ত্রী যদি একে অপরের দিকে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে মায়ের নজরে তাকায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দির দিকে রহমতের নজর দিয়ে তাকায় আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন এরপরে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে যখন কাছাকাছি আসে একে অপরের দিকে ভালোবাসার নজর দিয়া মহাব্বতের জন্য আগায় আল্লাহর রহমত তখন তাদের দিকে দৌড়ায় আসে একে অপরের দিকে তাকায়া যখন মুরসাফা করে মোহানাকা করে একে অপরকে ভালোবাসার চুম্বনে জড়িয়ে ধরে আল্লাহর হাবিব বলেন তখন শীতকালীন মৃত বাতাস গুলোর যেমনি ঝরে পড়ে যায় ওই স্বামী সগিরা গোনা গুলো ঝরে পড়ে যায় একে অপরের প্রেম ভালোবাসায় গভীর প্রেমে যখন মেতে যায় আল্লাহ রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে নেয় প্রত্যেকটি আদর প্রতিটি দেওয়া না দেওয়া প্রতিটি ভালোবাসা তাহলে আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ তোমাদেরকে আক্রমণ করবে ইমানকে হরণ করার জন্যে ইসলাম থেকে দূরে সারাবার জন্য নাস্তিক বানাবার জন্য মোরতাদ বানাবার জন্যে আল্লাহর বিধান থেকে সরায়া জাহাজ করাবার জন্য তোমাদের আক্রমণ করবে এই আক্রমণ করবে মানুষ শয়তান এই আক্রমণ করবে জিন শয়তান এই আক্রমণের একটা অংশ আপনার তাকায় দেখেন আল্লাহ বললেন বিয়ে করুক দুইটি তিনটি চারটি যদি বয় পাও তাহলে একটি তাহলে আল্লাহ তায়ালা পুরুষকে কয়টি নারী বিয়ে করার অধিকার দিলেন এবং অনুমতি দিলেন নির্দেশ দিলেন প্রয়োজনে চারটি করো প্রয়োজনে কয়টি দুই এক দিয়ে আল্লাহ শুরু করে নাই আল্লাহ তালা এক দিয়ে শুরু করেন নাই আল্লাহর বক্তব্যের প্রথম কথাটাই হচ্ছে বিয়ে করো দুইটি বিয়ে করে কয়টি দুইটি যদি আরো প্রয়োজন হয় সোনা সা তিনটি যদি আরো প্রয়োজন হয় রোবা চারটি কিন্তু সাবধান প্রয়োজনে চারটি বিয়ে করো একটি মরে গেলে আরেকটি করো একটি তালাক হয়ে গেলে আরেকটি করো কিন্তু সাবধান পরকিয়া পরশ্রী কাতর পরনারীর প্রেম এবং পুরুষের সাথে সমকামিতার কাছেও যাবে না এই নির্দেশ কার আল্লাহ তাআলা কিন্তু আজকে বিয়ে একটি দুইটি হলে তো বিপদ তিনটি হলে তার চরিত্রই নাই কিন্তু সমকামিতা পরশ্রে কাতর হাজার হাজার প্রেম ভালোবাসা দর্শনের সেঞ্চুরি উদযাপন করলেও তার চরিত্রে কালি আসে না তার কারণ অন্ধ চোখ দিয়া ভালো কিছু দেখা যায় না আপনি দেখেন সোনার বাংলার মুসলমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশ বাংলাদেশ এই বাংলাদেশ পৃথিবীর সর্বাধিক বৃহৎ দ্বিতীয় মুসলিম কান্টি। পৃথিবীর আর কোনো দেশের সিটিতে শহরে আর কোনো দেশের রাজধানীতে এত মসজিদ নাই যত মসজিদ ঢাকার সিটিতে আছে এই জন্য পর্যটকেরা ভ্রমণ করে পৃথিবী ঢাকার শহরের নাম দিয়েছেন সিটি অফ দ্য ক্যাপিটাল অফ দ্য মস্ক এটা মসজিদের শহর ঢাকার শহর কিসের শহর এই ঢাকার শহরের নাম কি দিয়েছেন মসজিদের শহর মাদীনাতুল আরবিতে বলা হয় মাদীনাতুল মসজিদ মসজিদের শহর মাদী নাতুল মসজিদ মাদী নাতুল ধাক্কা মসজিদের শহর ঢাকার শহর এত মসজিদ পৃথিবীর আর কোনো শহরে নেই এদেশে আলহামদুলিল্লাহ যে দেশের সকাল বেলা সূর্য উঠার আগে আজানের ধরিতে রাত্রি শেষ হয় এই সোনার বাংলার আটষট্টি হাজার গ্রামের লক্ষ লক্ষ মসজিদে রাত পোহাবার আগে আজানের ধ্বনি শুনে রাত্রি বিদায় হয় কি বলেন ঠিকিনা এদেশের রাত্রি শুরু হয় মাগরিবের আজান দিয়ে এদেশের দুই প্রহরের পরে দিনের দ্বিতীয়ার্ধ শুরু হয় জোহরের রাজান দিয়ে বেলা ডুবতে শুরু করে আসরে রাজানের শব্দ পেয়ে কি বলেন ঠিকই না এদেশের মানুষ আরামে যায় এসার সালাত আদায় করে যে দেশে এসার সালাত থেকে ফজর দৈনিক পাঁচ ওয়াক্ত আযান হয় যে লক্ষ লক্ষ মসজিদ থেকে আযানের ধ্বনি পেয়ে রাত্রি শুরু হয় রাত্রি শেষ হয় দ্বিপ্রহর শুরু হয় ওই দেশে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আগামাদের নেক্সট জেনারেশনকে পঙ্গু করে দেওয়ার জন্য কোরআন থেকে বিতাড়িত করার জন্য সোনার বাংলার সোনালী দেশ সোনালী গ্রাম সোনালী শহরকে দসনস করে দেওয়ার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করেছে ইসলাম বিরোধী কালচার আমাদের নবজাতক শিশু কিশোরদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য কি বলেন ঠিকই না এরই পরিণামে এরই পরিণামে এরা সমকামিতা চালাতে চেষ্টা করেছে যার নাম দিয়েছে আপনার ফাহমিদ ফাহমিদা শরীফ শরীফা হামিদ হামিদা কত সুন্দর নামগুলো ব্যবহার করেছে এই জন্যে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বললেন বিয়ে করো দুইটি তিনটি প্রয়োজনে চারটি কথা বলেন আল্লাহ বললেন বিয়ে করো কয়টি দুইটি তিনটি প্রয়োজনে চারটি কিন্তু পশ্চিমারা আমাদের শিখাচ্ছে বিয়ে না করলেও চলবে লিপ টুগেদার পরকিয়া পরকিয়া পরপ্রেমে পরশ্রী কাতরে লিপ্ত হও যৌনতায় লিপ্ত হয় মৌনতায় লিপ্ত হও স্বাধীনতা উপভোগ করেন জয় করো পুরুষ পুরুষের সাথে নারী নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যৌন প্রণোচনায় আবদ্ধ হও এটা পশ্চিমাদের চিন্তা কিন্তু আল্লাহ তালার নিষেধ আল্লাহ ইসলাম কখনো সমর্থন করবে আল্লাহ বললেন বিয়ে করো দুইটি তিনটি চারটি পুরুষ নারী নারিয়ে পুরুষ আর ওরা এই যে পশ্চিমা ভাই একটি কথা মনে পড়ে যায় এক লোক গ্রাম থেকে গেছে শহরে কিছু ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বন্ধুর কাছে টাকা নিয়ে আসতেছেন ঢাকার শহরে একটি বড় হোটেলে ঢুকলেন সকালবেলা নাস্তা খাবে ভাবলেন বিদেশ থেকে ছেলে টাকা দিয়েছে কখনো শহরে আসি নাই অতএব নাস্তাটা একটু ভালোই খাব একটু অন্যরকম খাবো জীবনে যা খাই নাই জীবনে যা শনি নাই এমন কিছু দেখি পাওয়া যায় কিনা একটি বড় হোটেলে গিয়ে বসলেন বয়সে বললেন সার কি দেব উনি তো আশ্চর্য কিরে জীবনেও তো আমার কেউ সার হয় নাই ঢাকার শহরে কইতেছে কি আর মনের আনন্দে বলতেছে ভাই কি আছে কারণ উনি তো জানে না আছে নাকি চিন্তা করতেছে নতুন পাই কোনটা এখন হোটেল ভয় বলতেছে আপনার খাসির পায়া আছে গরুর পায়া আছে ডালবাজি আছে কলিজা আছে গোশ গরুর গোস্ত আছে মুরগির গোস্ত আছে বলতেছে ভাই আর কি আছে ওনার চিন্তা নতুন কিছু শুনি কিনা আর কি আছে বলতেছেন ভাই মামলেট আছে কি আছে মামলেট উনি চিন্তা করছে খাসির পায়া গরুর পায়া কলিজা গোস্ত ডালবাজি এগুলো তো শুনছি মামলেট তো আর জীবনে শুনি নাই এটা জানি কি আল্লাহ জানে এইটার দাম যাই হোক এটাই খাই নতুন খাবার জীবনে আর খাই নাই এবার উনি বলতেছেন ভাই সাইজ কি এটা কোন সাইজের কত বড় ভাই এই সাইজের কোন সাইজের এই সাইজের পাঁচটা দেন কি করেন পাঁচটা দেন মামলেট কত করে পিস বলতেছে চল্লিশ টাকা পিস পাঁচটা নিছে চিন্তা করছে দামও তো কি কম এখন মামলেট কি দিছে ডিম বাজি রুটি আর ডিম উনি খাইতে আর কইতেছে ভাই ডিম দিয়াই খাওয়াইবেন মামলেট দেন না কি দেন মামলেট তো দেন নাই মামলেট অর্ডার দিলাম মামলেট দেন হোটেল বয় বলতেছে স্যার এটাই তো মামলেট এই বেটা গাদা এইটা মামলা হয় কেমনে এইটা তো আমার দেশের ডিম বাজা সকালেও খাই সন্ধ্যায় খাই নতুন কথা শোনাই আর ডিম খাওয়াইতেছ এটা হতেই পারে না গ্রামের ডিম শহরে কি মামলেট কয়ে সারানো যায় এদেশে পশ্চিমাদের চিন্তা চেতনা অমুসলিমদের ধারণা এই মুসলমান জাতি সোনার বাংলাদেশে চলে নাই চলে নাই চলে নাই এই তারা সমকামিতাকে মার্কেট করার জন্য নাম দিয়েছেন আপনার শরীফ শরীফ আর গল্প থ্রাস জেন্ডার কি নাম দিয়েছেন থ্রাস জেন্ডার আমি বলতে চাই উদ্বৃত্ত কণ্ঠে পশ্চিমাদেরকে হুশিয়ারি করে দিতে চাই যত নাম পরিবর্তন করো না কেন মুসলমানদের হৃদয় আছে আল্লাহর ভয় মুসলমানদের হৃদয় আছে কোরআন ওরা জীবন দিতে পারে ইসলাম ছেড়ে পশ্চিমাদের চিন্তায় যেতে পারে না কি বলেন ঠিক না বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই আপনারা বুঝতে হবে আপনারা শিক্ষা গ্রহণ করতে হবে এই বাংলাদেশের ভালো চায় চায় না না এরা আইন এরা মুসলমানদের কল্যাণ চায় না এরা চায় বাংলাকে তামায় পরিণত করে দিতে ওরা জানে যখন লাল শুরু হবে পুরুষে পুরুষের জানা শুরু হবে নারী শুরু হবে সমকামিতা হবে তখনই সোনার বাংলা তামায় পরিণত হবে গজবে রূপান্তরিত হবে যে জাতি তার ইতিহাস ইতিহাস ভুলে গেলে চলবে না যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে এই করান থেকে ইতিহাস শিখুন এই কারিম থেকে ইতিহাস শিখুন এই করানুল কারিম খুলে দেখুন পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র সুসজ্জিত এমারতে নির্মাণে বিনির্মাণে ফুলে ফলে সম্পদে ভরপুর ছিল লু তালাইকি সালামের জমানায় তার এলাকা কিন্তু আল্লাহ তাআলা ওই সুসজ্জিত শহরটাকে মানুষগুলোকে ধুলায় পরিণত করে দিয়েছেন অস্তিত্ব বিলীন করে দিয়েছেন ডোটগান বড় বড় ভ্রাস প্রসাদ ইমারত ঘর বাড়ি গাছপালা মানুষগুলোকে অপরাধ ছিল একটাই লাহাওয়াদ, অপরাধ ছিল কি ভাষায় আর আমাদের বাংলায় সমকামিতা বর্তমান লেটেস্ট নাম ট্রান্সজেন্ডার বুঝতে পেরেছেন তাহলে লৌত সাল্লামের সময় গোটা জাতি গোটা দেশ গোটা রাষ্ট্র জনগোষ্ঠী এবং সম্পদ সবকিছুকে আল্লাহ মাটির তলে ধসে দিলেন অপরাধ কি সমকামিতা অপরাধ কি আওয়াজ করে বলুন অপরাধ কি বাংলাদেশের কল্যাণ যারা চায় না তারাই দেশে থার্ড জেন্ডারের চিন্তা করে এই দেশকে যারা ভালোবাসে না তারাই থার্ড জেন্ডারের চিন্তা করে বাংলাদেশের কোটি মানুষকে যারা হৃদয় থেকে গ্রহণ করতে পারে না তারাই থার্ড জেন্ডারের চিন্তা করে সমকামিতা হুশিয়ার করে দিতে চাই সরকারকে উদাত্ত আহ্বান পেশ করছি যদি দেশকে ভালোবাসেন বাঙালি জাতিকে ভালোবাসেন পশ্চিমাদের এজেন্ডা গুলো বাস্তবায়নের আগে পুস্তকে দেওয়ার আগে চিন্তা করুন রিচার্জ করুন কোরআন ছাড়া কোরআনের আইন ছাড়া যিনি মানুষের রব তার কাছে আশ্রয় ছাড়া দেশ এবং জাতির নিরাপত্তা আশা করা যায় না অতএব আমরা এই পশ্চিমাদের এজেন্ট সমকামিতা তার জেন্ডার এবং নারী নারী বিবাহ পুরুষে পুরুষে বিবাহ অবৈধ প্রেম ভালোবাসা এই সব বিরুদ্ধে আজকের ঐতিহ্যবাহী বার্ষিক সাতাত্তর তম জনপুরের আলা আল্লামা এজ আহমেদ পীর সাহেবের এই মাহফিল থেকে আমরা অধ্যক্ষ কণ্ঠে সরকার বাহাদুরকে জানাতে চাই পশ্চিমাদের হেজে

যারা আপনারা বয়স্ক তাদের ইমানি হামলি মানের মধ্যে হামলা করা কঠিন এজন্য আমাদের সন্তানগুলোকে কিশোর কিশোরীদেরকে বাছাই করেছে ওদের সিলেবাসের মধ্যে কি করে সমকামিতার বীজ ঢুকানো যায় কিন্তু না এদেশের মুসলমান তা বরদাস এদেশের মুসলমান তা বরদাস করবে না আমি আবারও জানাতে চাই অচিরেই বইগুলোকে পর্যবেক্ষণ করুন তথ্য সংগ্রহ করুন ইসলাম শিক্ষা এবং সামাজিক শিক্ষায় ছেলেমেয়েদের মেয়েদের পুস্তকে ইসলাম বিরোধী তথ্যগুলোকে উদ্ধু করে ইসলামের পক্ষে যদি পুস্তক না দেন এদেশের কোটি জনতা মুসলমান দল মত নির্বিশেষে ইবাড়ি বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবার ধরে নিয়ে বাংলাদেশটাকে অচল করে দিবে জীবন দিবে তবু কোরআনের বিপক্ষে আইন তৈরি হতে দেবে না কারণ আমরা সেই জাতি আমরা ইতিহাস শিখেছি খালেদ বিন ওয়ালিদ থেকে আমরা ইতিহাস শিখেছি আবদুল্লাহ বিন রাওহা থেকে জাফর বিন আবু তালেব থেকে প্রয়োজনে বুকের তাজ আমরা দিতে জানি প্রয়োজনে শহীদের শ্বাসের কাছে দাঁড়িয়ে শাহাদাত বরণ করতে পারি আমরা সব পারি আল্লাহর জন্য কোরআনের জন্য কি বলেন ঠিক না যদি ডাক আসে আপনাদের মাঝে যদি ডাক আছে আপনাদের মাঝে করান বিরোধী গুলোকে প্রতিহত করে আল্লাহ আইন কায়েম করার জন্যে কারা কারা রক্ত দিতে প্রস্তুত কারা কারা পারবেন আল্লাহ এখনো সময় আছে তবা করুন ফিরে আসুন কোরআনের কাছে কারণ আশ্রয় পৃথিবীর কেউ আমাদেরকে দিতে পারবে না আপনাকে আমেরিকা বাঁচাতে পারবে না আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে চীন বাঁচাতে পারবে না আপনাকে যিনি নিরাপত্তা দিতে পারবেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাবুল আলমী তিনি একমাত্র কে আওয়াজ করে বলেন কে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন কল্লা হে নবী আমি আশ্রয় চান মানুষের রবের কাছে মানুষের রবকে আওয়াজ করে বলেন মানুষের রবকে আরও আওয়াজ করে বলেন মানুষের রবকে শক্তি আকাশের দিকে দুই করে সাক্ষী দেন মানুষের রবকে একমাত্র শুধুমাত্র আল্লাহ আলামিন হচ্ছেন রব এজন্যে তিনি সুরার শুরুতেই বললেন রব বিগ আবার নামাজের রুকুতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা দিলেন তুমি পড়ো সুবহানাল রব্বিয়াল আযীম দুই শেষ এবং তার থেকে দাঁড়ায় শিক্ষা দিলেন সুবহানা রব্বিয়াল আলা রব্বানা এই কোরআন কি সাজাতে গিয়ে প্রথম সুরা শুরু হলো রব দিয়ে প্রথম সুরার প্রথম আয়াত শুরু হলো রব দিয়ে দেবং শেষ একশো চোদ্দ নাম্বার সুরার প্রথম আয়াতটা শুরু হলো কি দিয়ে রব দিয়ে প্রিয় ভাইয়ের আমার এটা তো দুনিয়ার জীবন এবার আপনি যখন দুনিয়ার জীবনের পূর্বে আলমে আরো হাতে ছিলেন রুহের জগতে ওখানেও আপনার থেকে আল্লাহ একটি প্রশ্নের জবাব নিয়েছেন আমি কি তোমাদের রব ন চিন্তা করেছেন পৃথিবী আসার আগে রোহের জগতে আল্লাহ তিনি যে রব এই কথার স্বীকৃতি নিয়েছেন আর কিছু নয় কি বলেন ঠিকই না এরপরে পৃথিবীতে পাঠানোর পরেও আল্লাহ তাআলা রব শব্দটাই দিয়ে কোরআনের প্রথম সূরাটা শুরু করলেন আবার শেষ সূরাটাও রব শব্দ দিয়েই শুরু করলেন এটা পৃথিবীর জগৎ প্রিয় ভাইয়েরা আমার এরপরে আপনি তাকিয়ে দেখুন একটি মানুষ যখন মরে যায় সবাই তো মরে যাবে এই পৃথিবী থাকার জায়গা নয় পৃথিবীতে কেউ থাকবে না সবাই তো চলে যাবে এই পৃথিবী চলে গেলে পরে যখন আপনাকে কবরস্থ করা হবে তখন আপনাকে ওই জগতে আল্লাহ রাবুল আলমিনের ফেরাস তারা তিনটি প্রশ্ন করবেন এই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নটি কি করবেন মান রব বুকা তোমার রবকে দেখেন আলমে আরো হাতেও রব দুনিয়ার জগতেও রব পরকালেও প্রথম কথাটা কি আওয়াজ করে বলেন মৃত্যুর পরে প্রথম প্রশ্নটা কি আওয়াজ করে বলেন কি এই জন্য প্রিয় ভাইয়ের আমার ওই আরমে আরো হাতে পৃথিবীর জমিন অরব পরকালে কবরেও প্রথম প্রশ্ন রব কারা বলবে রব্বি আল্লাহ আমরা যখন ছোট ছিলাম এই কথা শুনে আমরা মুখস্থ করতাম রব্বি আল্লাহ দিন ইসলাম নবীনা মোহাম্মদ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম এটা আমরা মুখস্থ করতাম খুব বেশি বেশি পুল পার হতাম যেগুলো শিখে গেলে হয়তো পারব মধ্যে তারাই প্রথম প্রশ্নের জবাব দিবে আল্লাহ যারা পৃথিবীতে আল্লাহকে রব মেনে নিয়েছে যারা যারা সব আশ্রয়ে সব ভরসা একমাত্র আল্লাহ রব্বুল উপরে করেছে তাহলে আমাদের আশ্রয় কার কাছে কথা বলেন আমাদের আশ্রয় কার কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ ছাড়া আর কারো আশ্রয় আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রাখেন কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষতি করেন কেউ রাখতেও পারবে না এই আল্লাহ রাব্বুল আলেক আরেক জায়গায় বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবেন একমাত্র আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর উপর যদি আপনি ভরসা করেন আপনার জন্য আমাদের কার কার কাছে কাছে তিনি আমাদের কি তিনি মানুষের কি রব যারা আল্লাহরে মানে না যারা আল্লাহ বিরোধী আইন করে যারা বিভিন্ন জায়গায় ধর্না দেয় চাহায্য চায় আশ্রয়ের জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের রব আমি তোমাদেরও কি ফেরাউনের রবকে বলন ফেরাউনের রবকে নমরুদের রবকে, সাত্তাদের রবকে, লেলিনবাদের রবকে, কালমাছ রবকে, একানেকশ শতার্্ দিতে যারা কোরানের নন্দিত পাখি বিশ্বরম্দত মফাসেরগুলোকে আজকে রেখে চল খরায় হত্যা করেছে তাদের রবকে! যারা কোরানের পাখিগুলোর গলায় ফাসির তরি দিয়েছে তাদের রবকে এই জন্য তারা রব মানক আর নাই মানক আল্লাহ কয় তুই মানলো আমি তোর রব না মানলো আমি তোরই রব আল্লাহ ছাড়া আর কোন রব আমাদের নেই এই জন্য সাবধান হয়ে যাও ফিরে আসো আঁকা বাঁকা পথ থেকে অপচিন্তা থেকে দুষ্কৃতি থেকে অপসংস্কৃতি থেকে পশ্চিমাদের ইসলাম বিরোধী চিন্তা থেকে সেরেক বেদার থেকে ফিরে আসো তাউহিদের দিকে ফিরে আসো কোরআনের মধ্যে ফিরে আসো মোহাম্মদ ইসলামের চরিত্রে এতেই কল্যাণ এতেই নাজাত আর কোথাও কিছু নেই প্রিয় ভাইয়ের আমার এরপরে আল্লাহ আলামিন বললেন মালিক আল্লাহ বলেন আমি শুধু তোমাদের রব নই আমি শুধু তোমাদের রব নই প্রতিপালনকারী নই বরং দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অধিপতি মালিক আমি আল্লাহ একমাত্র মালিক রব শব্দের ব্যাখ্যাটা আমাদের সময় কতক্ষণ জানি না আরেকটু প্রয়োজন রব কেমন রব আল্লাহ তালা আল্লাহ আকবার তিনি এমন রব আপনার আমার মায়ের পেটের ভিতরে আপনার আমার জন্ম এই যে আমরা চিন্তা করি মাটি পানি থেকে নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতার আর ওর যা তার মায়ের বক্ষ স্প্রাম থেকে দুজনের বীর্যগুলোর একত্রিত হয়ে আল্লাহর নির্দেশে মায়ের পেটের ভিতরে আপনার আমার জন্ম এমন একটা জায়গা যে জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন ফি কারার ইম্মাকিন বলেছেন সুরক্ষিত জায়গা পৃথিবীর কোনো অ্যান্টিভাইরাস পৃথিবীর কোন জাম পৃথিবীর কোনো বিপদের মধ্যে প্রবেশ করতে পারে না ওই পানি থেকে রক্ত রক্ত থেকে চর্বি চর্বি থেকে মাংস হার হয়ে গেল একটি নবজাতের জন্ম হয়ে গেল তিনি কেমন রব মায়ের পেটের ভিতরে আপনি আমি বড় হবার জন্য পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো আত্মীয় স্বজন মা বাবা পেটের ভিতরে খাদ্য দেবার কোনো ক্ষমতা নাই আল্লাহ রবুল আলামিন এমন রব এমনভাবে আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে প্রতিপালন করলেন আমি আপনি খেতে হবে বড় হতে হবে ভাইরাসগুলো কেটে ভিটামিনগুলো লাগবে এই জন্য আল্লা রব্বুল আলমিন কচি কাচা সোনামণিকে হৃষ্ট পুষ্ট করে মায়ের পেটে বড় করার জন্যে তিনি এমন রব মায়ের মাসিকা ব্লাডিং পিরিয়ডকে বন্ধ করে দিয়ে মায়ের নাবি আর আপনার নাবিতে কালেকশন দিয়ে ওয়ান লাইন দিয়ে মায়ের রক্তগুলোকে আপনার আমার খাদ্যে পরিণত করে দিলে পৃথিবীর কেউ পারবে এটা পৃথিবীর কেউ পারবে কোনো ডাক্তার কোনো হেকমত কোনো বিজ্ঞানের হাত আছে এই ব্যবস্থাপনা কে করলেন আওয়াজ করে বলেন কে করলেন দরখাস্ত করেছিলেন অ্যাপ্লিকেশন করেছিলেন না প্রিয় ভাইয়ের আমার ওই রক্তগুলো চুষু চুষে খেতে শুরু করলাম আস্তে আস্তে বড় হলাম হাত পা চক্ষু নাক কানগুলো সেটিং সিটিং হয়ে গেল মায়ের পেট থেকে যখন বেরিয়ে যাব মায়ের পেটের ভিতরে এমনি করে বসা মাথা উপরের দিকে পা নিচের দিকে যেদিন পৃথিবীতে আসার সময় হয়ে যাবে দুনিয়ার কারো প্রয়োজন হয় নাই একটি পেন একটি পেন কিলার ব্যথা তৈরি করে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদের দিয়া আপনার আমার মাথাটাকে নিচের দিকে করে পা গুলা উপরের দিকে উল্টায় দিলেন যেন জন্মের সময় আপনার আমার হাত পা নরম অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে না যা এই ব্যবস্থাটা কে করলেন এই ব্যবস্থাটা কে করলেন আজকে ওই আল্লাহর জন্য কাঁদো না ওই আল্লাহর জন্য কাঁদো না আজকে ওই আল্লাহর বাদত গোলামি করো না শুধু হাসি আর তামাশি আর টাটা আর গল্প গুজবের মধ্যে ছড়াচ্ছ কোন তামার সাহায্য মুসলমান কোন তামার সাহায্য মানুষ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে পেন শুরু করে দিয়ে ছোট্ট একটি রাস্তা একবার কি চিন্তা করেছেন কতটুকুন রাস্তা দিয়া কত বড় সন্তানটা নিয়ে আসেন কে নিয়ে আসেন আওয়াজ করে বলেন কে নিয়ে আসেন ওই সন্তান জন্মের পরে মায়ের পেটের ভিতরে রক্তগুলা অনলাইনতে এবার কেটাপ হয়ে যায় আর খাওয়ানো সম্ভব হয় না আমার ভাইয়েরা মায়ের পেটের ভিতরে যে রক্তগুলো খাওয়ালো ইচ্ছা করলে নাক মুখ দিয়ে আল্লাহ দিতে পারতেন ওই রক্তগুলো ব্লাডিং পিরিয়ডের রক্তগুলো নাক দিও দেন নাই মুখ দিয়ে ওদের নাই নাবি থেকে নাবি কালেকশন করে অনলাইনে দিলেন কারণ হলো আল্লাহ রাব্বুল বলেন কারণটা হলো তোর জবানটাকে আমি পবিত্র দেখে দিলাম নাপাক রক্তগুলো দিলাম না রে বান্দা এই জমিনের পরে গিয়া এই জবান দিয়া তুই পড়বি আলহামদুলিল আলমিন কল্লা বি না এই রব শব্দটা উচ্চারণ করবি ব্যবহার করবি আমার গোলামি করবি এই জন্য বান্দা পাঁক রেখে দিলাম আসার পরে আমার ভাইয়েরা ওই অনলাইন কেটা আপনা থাকে নাবি থেকে নাবি কালেকশন থাকে না কেটে দেয় জন্মের পরে ওটা কেটে দেয় এবার আপনি আমি দুনিয়ার কোন আদা সুহা ও বাসা লুহা বা রোজুহা আমি আপনি রসুন পেঁয়াজ গুস্ত মাছ মাংস খাওয়া সম্ভব না সম্ভব জন্মের পরে বাচ্চাটা ওগুলো খেতে পারে না পারে না এগুলো খেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন উইদাউট অ্যাপ্লিকেশন উইদাউট প্রেসক্রিপশন উইদাউট মেডিসিন কোন দরখাস্ত লাগে নাই কোন মেডিসিন লাগে নাই কোন চিকিৎসক লাগে নাই বন্ধু রে জন্মের পরে তোমার আমার ওই অনলাইন কেটে দিয়ে মা শুকনা দুইটা স্তনের ভিতরে অটোমেটিক ডাবল লাইন খাবারের ব্যবস্থা কে করলে আওয়াজ করে বলেন কে এই যে স্তনের ভিতরে অটোমেটিক ডাবল লাইন খাবারের ব্যবস্থা আল্লাহ আমিন করে দিলেন চ্যালেঞ্জ করে যদি দেই ও দেয় ও নাস্তিকেরা রাষ্ট্র যারা চালাও খোদা দ্রোহীরা এই পৃথিবীর আল্লাহ দ্রোহী যত লোক আছো সবাইকে আজকের এই আমিরপুরের সাতাত্তরতম আয়োজনে তৃতীয় দিবসের রজনীতে চ্যালেঞ্জ করে দিলাম পৃথিবীতে এমন কেউ কি আছো কারো ক্ষমতা আছে যে মা সন্তান প্রসব করে নাই পৃথিবীর সমস্ত মেডিসিন আবিষ্কার দিয়া ওই সন্তান প্রসব না করেছে এমন কিশোরী যুবতীর মেয়ের স্তম্ভ থেকে এক ফোঁটা দুধ আবিষ্কার করো পারবে জরে বলেন পারবে কোন ওষুধ কোন অপারেশন দিয়া কোন বিজ্ঞান দিয়ে এটা সম্ভব হবে 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 না কিন্তু উইদাউট প্রেসক্রিপশন উইদাউট মেডিসিন উইদাউট অ্যাপ্লিকেশন ঔষধও লাগে নাই দোয়াও লাগে নাই দরখাস্তও লাগে নাই এই শুকনুস্তনে দুধের ব্যবস্থা কে করলেন আওয়াজ করে বলেন কে করলেন আল্লাহ ছাড়া আর কেউ কি তা পারে জোরে বলেন পারে অতএব যে আল্লাহ ছাড়া আর কেউ পারে না সে তো আল্লাহ আমাদের রব আল্লাহর উপরে আমাদের ভরসা আল্লাহর আইন আমাদের আইন আল্লাহর বিধান আমাদের বিধান তার কাছেই আমরা আশ্রয় চাই কি বলেন ঠিকই না এবার ডাবল লাইন শুরু হয়ে গেল চিন্তা করছেন আল্লাহ তাআলা ডাবল লাইনটা কিভাবে দিলেন আল্লাহু আকবার গরমও নয় ঠান্ডাও নয় যদি বেশি গরম হয় বাচ্চার মুখ পুড়ে যাবে ঠান্ডা হলে নিমোনিয়া হবে আল্লাহ না গরম না ঠান্ডা হালকা গরম আরাম প্রিয় করে দুধটা জাল দিয়ে রাখলেন সুবাহ আল্লাহ এই দুধটা মায়ের স্তন থেকে যখন চুষে খাবে বাচ্চা নবজাতক শিশু ওই দুধটা মুখে দিলে পরে মায়ের স্তনের বুটা যদি একটা ছিদ্র হয় ওটা স্প্রিটে মোটা হয়ে বের হবে বাচ্চার কষ্ট হবে দম আটকে যাবে দাম বন্ধ হয়ে যাবে কষ্ট হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের কাজ লাগায় নাই মায়ের স্তনের বোটার ভিতরে আরামপ্রিয় ভাবে যেন বাচ্চা দুধ পান করতে পারে আস্তে নরম হয়ে যেন আছে এই জন্য মায়ের স্তনের বোটার ভিতরে একটা দুইটা নয় আল্লাহর হাবিব বলেন 32টা ছিদ্র করে এটাকে ঝর্ণা বানায়া দিলে কে দিয়েছে এইজন্য রবকে এইজন্য আশ্রয় কার কাছে আমাদের মালিক আল্লাহ খানা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ না আমার এই দুধটা যদি খুব মিষ্টি হয় মধু কখনো প্যাট ভরে খাওয়া যায় না একটু খেলে আর খাওয়া যায় না। আবার মিষ্টি না হলে পরে পানসা হলে মজা লাগবে না এই জন্য খুব মিষ্টিও নয় খুব পানীয় নয় হালকা মৃদু মিষ্টি করে এই দুধের ভিতরে আল্লাহ তালা এত নামত এত শক্তি এত ভিটামিন গুলো দিয়েছেন আজকের পৃথিবীর বিজ্ঞান এবং ডাক্তার প্রমাণ করে তামাম পৃথিবীতে আল্লাহ তালা যত খাদ্য দিয়েছেন এই পৃথিবীর মানুষ যত মেডিসিন আবিষ্কার করেছে খাদ্য এবং মেডিসিনের মধ্যে আজও সবচাইতে বেশি ভিটামিন এবং নিরাপদ মায়ের দুধের সমকক্ষ বিকল্প কাছাকাছি কিছু আবিষ্কার হয় নাই আর কেমন পর্যন্ত হবে না এত শক্তি এত মেধা এত বুদ্ধি এত প্রখরতা এত নিয়ামত এই দুধের মধ্যে কে দিলেন ঢেলে জোরে বলেন কে দিলেন ঢেলে তুমি ওই আল্লাহর নাফরমানি করো ওই আল্লাহর গোলামি করো না ওই আল্লাহর সাথে মোনাফিকি করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি দেখেন তিনি কেমন রব ও ভাই বাংলাদেশের শীত আর আমেরিকার শীত কি একরকম বেশি কোথায় হ্যাঁ আমার বাংলাদেশের কুকুরগুলোর রপ কেক এই কুকুরের রপকেক বিড়াল গরু ছাগলের রপ এই কুকুর চিকা ইঁদুর বিড়াল ওদেরকে মানুষ থাকতে দেবে না কম্বল দেবে না ল্যাব দেবে না এই জন্য প্রচন্ড শীতের মধ্যে ওরা কি করে বাঁচবে সূর্যের তাপ থেকে কি করে নিজেকে বাঁচাবে এই জন্য আল্লাহ কুকুর বেড়া আলিদুর দূর চিকাগুলোর গায়ে হাজার হাজার লোম দিয়ে আবৃত করে দিলেন যা গ্রীষ্মকালে সাতার কাজ করবে আবার শীতকালে কম্বলে পরিণত হয়ে যাবে কে দিয়েছেন কে দিয়েছেন এবার বাংলাদেশের শীতের চাইতে রূপের শীত বেশি ইউরোপের কুকুর যদি গুলোর দেখেন তুলনামূলক আমাদের কুকুর বিড়াল থেকে ওই ইউরোপের কুকুর মধ্যে বেশি এবং বিড়াল আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার ডাবল লাইন চলল দুই বছর হয়ে গেল এবার আপনার মধ্যে আপনি চিন্তা করেছেন তিনি কেমন রব একটি একটি তিন মাসের নবজাতক শিশুকে এই দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক ডাক্তারের কাছে দিয়ে যদি বলি ওর মুখের থেকে ওর দেহ থেকে দাঁতের একটা অংশ বের করে দেন দাঁতের কোন ভিটামিনটা আছে কি দিয়ে দাঁত হবে তাম পৃথিবীর সব ডাক্তার সব বৈজ্ঞানিকেরা বলবে দাঁতের কোনো কিছু মধ্যে নেই কিন্তু ভাইয়ের আমার কোন ঔষধ ছাড়া দরখাস্ত ছাড়া দোয়া ছাড়া মেডিসিন ছাড়া যখন ছয় মাস আট মাস দশ মাসে পরিণত হয়ে যায় কোনো কিছু লাগে না দোয়াও লাগে না ওষুধও লাগে না আপনি কি চিন্তা করেছেন বিনা অপারেশনে বিনা রক্তপাতে বিনা ব্যথায় বিনা কষ্টে এই মাংসের ভিতর থেকে অটোমেটিক সুন্দর দাঁতগুলো বের করে দিলেন কে কাটা লাগছে ওই ছোট বাচ্চার মাংসটা কাটা লাগছে হ্যাঁ ব্যথা হয়েছে ব্লাড পেইন রক্ত বা ব্যথা আছে নাই বুঝাও নাই অটোমেটিকলি দাঁত আসতেছে আল্লাহু আকবার কে দিলেন জরে বলেন কে দিলেন আসমানের দিকে হাত উঁচু করে আওয়াজ করে বলেন কে তাহলে আইন বানা লাগবে কার গোলামি করা লাগবে কার আল্লাহর জাতি চলবে রাষ্ট্র চলবে পৃথিবী চলবে কি বলেন ঠিকই না এই জন্য এক দফা দাবি আল্লাহর আইন দিয়ে দুনিয়া চালাবি কি বলেন ঠিকই না প্রিয়া ভাইয়ের আমার এই দাঁতগুলো কত সুন্দর বেড়িয়ে গেল এই দাঁতটা আস্তে আস্তে বড় হতে শুরু করল দাঁত যখন বেরিয়ে যায় ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত ওই দাঁতটা বেরিয়ে পরে দাঁতটা থাকে না পড়ে যায় কথা বলেন থাকে না পড়ে যায় পরে যাওয়ার পরে আবার অপারেশন লাগে কিনা লাগে না পরে যাওয়ার পরে আবার অটোমেটিক দাঁত বেরিয়ে যায় দাঁত উঠে যায় দ্বিতীয়বারের মতো এবার আমার আপনার প্রশ্ন বিজ্ঞানকে ছেড়ে দিলাম অনইসলামিকদেরকে ছেড়ে দিলাম এবার দ্বিতীয় দাঁতটা যখন পড়ে যায় পৃথিবীর কোন ক্ষমতা আছে তৃতীয় আরেকটা দাঁত ওখান থেকে উঠায় দেবে পারবে জি বলেন পারবে পারবে না একটাও প্রথমটা আল্লাহ দিলেন দ্বিতীয়টা আল্লাহ দিয়ে চ্যালেঞ্জ করলেন যদি কেউ পারো দ্বিতীয়টা ফেলে দাও তৃতীয় আরেকটা বের করে দাও কেমত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না অতএব আল্লাহর বিধান মেনেই চলো আল্লাহর আইন মেনেই চলো তার কাছে আশ্রয় চাও তিনি আমাদের একমাত্র মালিক প্রিয় ভাইয়েরা আমার এই দাঁতগুলো তাকায় দেখেন আপনি আজকে ছুরি দিয়ে কাটে পশ্চিমারা মারা দিয়ে কাটে চামুচ দিয়ে খায় ঠিক কিনা আল্লাহ তারা কেমন সেটিং দিলেন সামনের চারটা দাঁত এই দাঁতগুলো কোদালের মতো ছুরির মতো দায়ের মতো ধারালু করে দিলেন তাকায় দেখেন হাত দেন উপরে চারটা নিচে চারটা দুইটা করে চারটা দুই দুই চার খুব ধারালো এটা দিয়ে মাংস কাটেন মাছ কাটেন সবজি কাটেন ফল কাটেন খান যেটা আপনি এই দাঁত দিয়ে কাটতে পারবেন না মানুষ দা দিয়ে বাসের মারে যদি দা দিয়ে না পারে কি দিয়ে কাজ করে কথা বলেন কুঠার আল্লাহ বলে বান্না যেটা শক্ত খাবার তোমার এই সামনের দুই আর চার দাঁত দিয়ে যেটা কাটতে পারবে না ওইটার জন্য বিকল্প তোমার দুইটা করে চারটা কুঠার দিয়া দিলাম জিব্বাটা বাড়ি দেন সামনের দুইটার পরে এর পরে দাঁতটা চোখা কুঠারের মতো এরে বাংা শক্ত খাবার গুলা ওইটা দিয়া কাট জিব্বাটা বাড়ি দেও চাপার দিকে উপরে নিচে গর্ত করে দিলাম দাঁতের মধ্যে ফাঁকা করে দিলাম ওই নিয়ামতটাকে তুমি কেটে টুকরা টুকরা করে চাপার মধ্যে দিয়া চাপ দাও এমন একটা থার্মোমিটার জিব্বা তোমার মধ্যে লাগাইয়া নিলাম হাজার প্রকার খাদ্য তুমি তাদের মধ্যে রেখে চাপ দিবে এই জিব্বা অটোমেটিকলি এক একটার স্বাদ আলাদা করে নিয়ে দিবে তোমাকে কেমন পর্যন্ত তুমি বেঁচে থাকলো দুনিয়ার মধ্যে এই জিব্বায় একটা আর একটার সাথে স্বাদ কখনো মিশে যাবে না না মিশে যায় তো এই নিয়ামত কে দিয়েছেন অতএব কে অতএব মালিক কে এই তিনি মানুষের মালিক মানুষের অধিপতি অতএব আইনের মালিক কে কথা বলেন রাষ্ট্রের মালিক কে সংসদের মালিক কে আপনার ভোটের মালিক কে আপনার সেজদার মালিক কে আপনার দোয়ার মালিক কে আপনার সদাকার মালিক কে আপনার কোরবানির মালিক কে আপনার রোজার মালিককে কে আপনার দাড়ির মালিক কে আমি আপনার অঙ্গ প্রত্যঙ্গ এই পৃথিবীর যা কিছু আছে মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন এজন্য মালিক না তিনি মানুষের মালিক অধিপতি নয় যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আওয়াজ করে বলেন একমাত্র কে আল্লাহ রাব্বুল আলামিন অতএব মালিক যেহেতু একজন রব যেহেতু একজন আনুগত্য গোলামি হবে কয়জনের কথা বলেন কয়জনের আইন চলবে কয়জনের বিধান চলবে কয়জনের আফসোস হলো সত্য এই সোনার বাংলাদেশ মুসলিম দেশ এ যাবৎকাল স্বাধীনতার পর থেকে প্রেসিডেন্ট মহোদয় গুলো ছিল মুসলমান প্রধানমন্ত্রী মহোদয় গুলো ছিল মুসলমান আইন মন্ত্রীগুলো ছিল মুসলমান শিক্ষা মন্ত্রীগুলো ছিল মুসলমান কিন্তু আফসুস এর পরেও শতকরা আশি পার্সেন্ট সংসদ সদস্য মুসলমান হওয়ার পরেও এই বান্ন পঞ্চান্ন বছর চলে গেল এই সংসদ দাদর সংসদ পর্যন্ত এগারোটা সংসদ বিদায় নিল একবার পার্লামেন্টে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর কোরআনটা পাস করার প্রস্তাব হল না আওয়াজ করে বলেন কার আল্লাহর আইন তার কিছু আইন লাগবে আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন নাজিরের পর থেকে শুরু করে পৃথিবী যতদিন থাকবে কেমতের আজ পর্যন্ত পৃথিবীতে রাষ্ট্র বিশ্ব সংসার চালাতে ছাড়া আর আইন লাগবে না লাগবে না লাগবে না আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের আপনারা কি আল্লাহর আইন চান আল্লাহর আইন চান আল্লাহর আইন আপনারা চান আল্লাহর আইন যখন চাইবে যারাই চাইবে তাদের উপরে নির্যাতন নিপীড়ন জেলখানা হত্যা ফাঁসি বুলেট এই সব কিছু শুরু হবে কি বলেন ঠেকিনা যারা বলেন না আমার ভাই আমার ছোট ভাই আমির হামজা কোরআনের নন্দিত মুফাসসির আমির হামজা মামলা দিয়ে তাকে তিনটা বছর জেলখানায় রাখা হয়েছে অপরাধ একটাই কোরআনের পক্ষে কথা বলে অপরাধ একটাই আল্লাহর আইন চায় সতলোকের শাসন চায় আমার দেশে কোরআনের নন্দিত মুফাসসির কোরআনের নন্দিত মুফাসসির সারা পৃথিবীর অসংখ্য জনগণের মুসলমানের হৃদয়ের স্পন্দন যিনি কাবা শরীফে কয়েকবার গিলাপ উন্মোচন করেছেন কাবার ভেতরে গিয়ে সালাত আদায় করেছেন সেই হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মানুষের কলিজার টুকরা ইমাম নয়নের মনি নন্দিত কোরআনের পাখিকে জেলখানায় নির্যাতন করা হয়েছে অপরাধ একটাই আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় কত মুসলিম কত মুজাহিদ এর গলায় ফাঁসির দড়ি দেওয়া হয়েছে অপরাধ একটাই আল্লাহর আইন চাওয়া আল্লাহকেই মালিক মনে করা অথচ মালিক একমাত্রকে জরে বলেন মালিক একমাত্রকে এই রাষ্ট্র তোমার নয় এই জমিন কেন তৈরি নয় এই আসমান কেন তৈরি নয় আপনার আওয়াজ করে বলেন জমিনের একমাত্র মালিক কে আসমানের মালিক কে অতএব আইন চলবে কার বিধান চলবে কার গোলামি চলবে কার এজন্য আওয়াজ করে বলেন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন ছাড়া কোরআন ছাড়া আর কিছু মানি না মানবো না মানতেও পারি না যারাই কথা বলে করানে তারাই টেরর তারাই জেমবি তারাই মৌলবাদী কি বলেন ঠিকই না যারে বলেন ঠিকই না আর যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই পুরস্কৃত করা হয় নোবেল প্রেস দিয়ে কি বলেন ঠিকই না এই যে বাংলার একজন মহা ইব্লিশ মিস্টার ইব্লিশ আল্লাদী ওয়াসভি সুফি সুদূর মিনাল মৃণাল জিন্নাতী মানুষদের মধ্য থেকে ইব্লিশ আসে না নাই আসে না নাই এর মধ্যে একজন আছে বাংলাদেশের মহাই ব্লিশ মিস্টার ইউনুস নাম কি মিস্টার ইউনুস শয়তান নাম্বার ওয়ান এই বাংলাদেশের ঘরে ঘরে আমি জানি না কত হাজার বছর তার আমল নামায় হবে হাজার হাজার বছর সে মরে যাবে হাজার হাজার বছর ধরে তার আমল নামায় গোনা লেখা হতেই থাকবে কারণ বাংলার আটষট্টি হাজার গ্রামে অধিকাংশ ঘরে ঘরে এনজিও কে আবিষ্কার করে সব পাপ কলঙ্ক মুসলমানদের ঘরে ঢুকিয়ে দিয়েছে এই শয়তান ইউনুস কি বলেন ঠিকই না কি বলেন ঠিকই না আজকে সোদের জঞ্জাট চলছে সোদের মহড়া চলছে এমন বাড়ি খুঁজে পাওয়া যায় না যেই বাড়িতে কেউ না কেউ সোদের সাথে সম্পৃক্ত নাই নাই আছে আছে না কি বলেছেন নয় যারা সোদ খাবে শোধ দেবে সোদের সাথে সম্পৃক্ত থাকবে তারা আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা তারা ও রাসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী তাদের ইমান থাকবে না তাদের এবাদত কবল হবে না সদের ছোট্ট গোনাটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এই সোদ আমাদের কাছে আছে না নাই আছে না নাই আজকে কৃষি সোনালী রূপালী জনতা এনজিও গুলি বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই দ্বাদশ দ্বাদ সংসদ নির্বাচনে আপনারা বিজিত হয়েছেন আপনারা এক হ্যাড নয় বরং চতুর্থবারের মতো অনুরোধ করতে চাই আপনাদেরকে বাংলাদেশে যতটা ব্যাংক আছে মুসলিম রাষ্ট্র হিসাবে সব কটা ব্যাংকে সরিয়া কাউন্সিল চালু করুন কোরআন ভিত্তিক লেনদেন করুন জাতিকে সোদের পাপ থেকে মুক্তি দিন এই ইউনুসের সুদের অভিশাপে আমরা থাকতে চাই না আপনি দেখেন শয়তান যখন বাংলাদেশে জায়গা নাই তখন পশ্চিমাদের কাছে গিয়ে উঠছে এই পশ্চিমাদের কাছে উঠে যখন ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে যখন আমার মা আমার বোন আমার ভাই আমার সন্তানের রক্তে ফিলিস্তিনের জমি লাল হচ্ছে লাশের মিছিল চলছে রক্তের বন্যা চলছে তখনও এই শয়তান মিস্টার মিস্টার ইবলিস তখনও বক্তব্য দিয়েছে যে এটা ইসরায়েলিদের ন্যায্য অধিকার অর্থাৎ হত্যাটা ঠিক আছে জোরে জোরে বলেন বলেন এই আমাদের আমাদের কোরআনের নন্দিত পাখি আরো পনেরো বছর আগেই তিনি আমাদের ইঙ্গিত দিয়েছিলেন যে সব ফুল বাগানে হুতুম পেঁচাগুলো বসে গেছে ডালে ডালে বাগানের কি হয় আল্লাহ জানে বাগানের কি যে হবে তিনি ইঙ্গিত প্রদান করেছিলেন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আসবে বাজালক আসবে খেলোয়াড় আসবে গায়ক আসবে গায়িকা আসবে অত্যলগ্ন নায়িকা আজকে সেই কথাগুলো আমাদের সামনে এসেছে কি বলেন এসেছে কি না কোথায় যাবে জাতি মুখ দেভাকে কেমনি বাংলাদেশের একজন সেলিব্রিটি বাংলাদেশের একজন সেলিব্রিটি পৃথিবীতে পরিচিত একেবারে আমাদের এক খেলোয়াড় ওই যে ক্রিকেট বিশিষ্ট ক্রিকেটার নাম তার সাকিব হাসান উনি নির্বাচনে দাঁড়াইছে উনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে বিসমিল্লাহ রাহিম চিন্তা করেন কতটা অপদার্থ হলে পরে মুসলিম বিসমিল্লাটাও শিখে নাই বিসমিল্লাটাও ঠিকমতো মতো বলা সম্ভব হয় নাই এই জন্যে আমি সরকারকে অনুরোধ করব আপনারা এই দাদর জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সরকার আপনারা পার্লামেন্টে পঞ্চম ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত ক্লাস ভাগ করে মুসলমানদের জন্য তিরিশ পারা কোরআন অর্থ সহকারে শিক্ষার ব্যবস্থা করুন ঠিক কে ঠিক না এই দাবি কি আমাদের না আপনাদেরও আপনারা কারা কারা দাবিকে একমত তাকবীর দিয়ে দেখিয়ে দিয়ে আমি সরকার বাহাদুরকে বলতে চাই বিনীত অনুরোধ করতে চাই সর্বযুগের সর্বকালের সর্বযুগের সর্বকালের একমাত্র শুধুমাত্র শ্রেষ্ঠ এবং দায়াসুখ জাতির কল্যাণে গ্রন্থ হচ্ছে আল কোরআন আল কোরআন বিকল্প নাই অতএব রাষ্ট্রীয়ভাবে আল কোরআনকে ফলো করুন মুসলমানদেরকে বাধ্যতামূলক অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে কোরআন শিখাবার চেষ্টা করুন আল্লাহর কসম আগত জেনারেশন থেকে চোর খুঁজে পাওয়া যাবে না কোরআন যাদের ভেতরে থাকবে তারা নেশা খাবে না হত্যা করবে না লড়তরাজ করবে না দর্শন করবে না আল্লাহ বিরোধী কাজে তারা কখনো সংসদ কখনো হবে না এই জন্য কোরআনকে শিখান কোরআন নিজেরা শিখুন কোরানকে সামনে নিয়ে এগিয়ে যান অনুসরণ করবেন আদর্শ মোহাম্মদ সসলামের আদর্শকে অনুসরণ করুন কারণ মোহাম্মদ সসলাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব অতএব তার আদর্শের ধারে কাছেও আর কোনো আদর্শ নেই অতএব আমাদের জন্য অন্যত আদর্শ হচ্ছে মোহাম্মদ সসলামের আদর্শ বাবার আদর্শে আদর্শিত হতে যাবেন না দাদার আদর্শে আদর্শিত হতে যাবেন না স্বামীর আদর্শে আদর্শিত হতে যাবেন না মুসলমান হিসাবে মোহাম্মদ সসলামের আদর্শে আদর্শিত হন এক দফা এক দাবি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালান দেখবেন শান্তি সুন্দর সমৃদ্ধি সম্পদ সমৃদ্ধি সুখ সোনালি জাতি সোনালী রাষ্ট্রে দেশ পরিণত হবেন ইনশাআল্লাহ ওয়াদাকার ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু তা কাওম লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জাতি যেই চরপদের লোকেরা যেই কওম আল্লাহর পরে ঈমানেরে আল্লাহকে ভয় করে কোরআন দিয়ে নিজে চলে পরিবেশ চালায় সমাজ চালায় রাষ্ট্র চালায় ওই জাতির উপরে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন সমূহের সব রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দেয় এজন্য কোরআনের পক্ষে কথা বলতে কি আপনারা ভয় পান নাকি জোরে বলেন ভয় পান নাকি ভয় নাই ভয় নাই যারা সামনে আগবে ইমানের পথে কোরআন নিয়া আল্লাহর মালিক মনে করে যারা সামনে এগিয়ে চলে তাদের সাথে আছে কে জোরে বলেন সাথে আছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় নাই চিন্তা নাই লা তাখাফ ওয়া লা তাহাজান ইন্নাল্লাহ মানা ভয় নাই ভয়ের কোনো কারণ নাই চিন্তা নাই সামনে গিয়ে যাও আমি আল্লাহর পথে নিশ্চয়ই তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আল্লাহর পথে গিয়ে যে যেখানে আল্লাহ সেখানে যদি বলেন ঠিকই না যারা বলেন ঠিকই না এজন্য বিজয় হবে কি হক না বাতিলের সত্যের বিজয় হবে না বাতিলের বাতিল পরাজিত হবে আজকের পৃথিবীতে তাকিয়ে দেখুন পৃথিবীর ইউরোপে সেই ফ্রান্সে সেই সাউথ আফ্রিকাতে আমেরিকাতে ইতালিতে দলে দলে অমুসলিমেরা ইসলাম গ্রহণ করছে না করে না। দলে দলে করছে এটা ইসলামের বিজয় এই জন্য ভয় নাই চিন্তা নাই এগিয়ে চলেন সামনে সাথে আছে কে সাথে আছে কে বিজয় হবে কার আমাদের অবশ্যই আমাদের বিজয় হবেই হবে কোনো সন্দেহ নাই এই জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন বাতিল সে দেবে নেওয়া বাতিল সে দেবে নেওয়া আয়ে আ সে হাম সবার করচো কা হেতো এমতে হা মারা সবার কর চোকা হেতু এমতে হা মারা বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমহুল্লাহ বলেন বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই আমরা মুসলমান এই আকাশ বারবার হাজার বার প্রমাণ করেছে বড় বড় বিশাল বড় কাফের মোশেক বেদুইনদের কাছে আমাদের অল্প কয়েকজন মুসলমান বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে অত এক জমিন কার জরে বলেন জমিনকার, এই আসমানকার, কার আইন চলবে কার আমরা কার অত দলচ কবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন চীন আরব হামারাম চীন আরব হামারা হিন্দুস্তান কি হামারা সারে যাহা হো হামারা মুসলিম হো মেরা আল্লামা বলেন চীন আমাদের আরব আমাদের আমিরাত আমাদের হিন্দুস্তান আমাদের তাম পৃথিবীটা আমাদের কারণ আমরা হলাম মুসলমান আমরা কি জানবরা আমরা কে আমরাই জমিনের وارিস নাহনু মুসলিমুন নাহনু وارিসুল আরদ আমরা মুসলমান আমরাই জমিনের وارিস আমাদের পূর্বপুরুষগণ আসহাবে রাসূলগণ আমাদের নবী রাসূলগণ গলা দিয়েছে হাত দিয়েছে দাদ দিয়েছে চোখ দিয়েছে শাহাদাত বরণ করেছে আমরাও আমাদের জারার মাল দিয়ে ইসলামের পথে আছি থাকবই ইনশাআল্লাহ আল্লাহ শহীদের কাফেলার সৈনিক আমরা ভয় করি না তোমাদের আল্লাহModer সাথে আছে বিজয় হবে আমাদের কি বলেন ঠিকই না যারা বলেন ঠিকই না বিজয় আমাদের হবেই হবে ইসলাম কখনো পরাজিত হয় না এই জন্য এজন্য শয়তান আমাদেরকে মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তানের পরে আল্লাহ বলেন ইলা নাস তিনি তোমাদের আইনদাতা তিনি তিনি মানুষের আইনদাতা তিনি মানুষের বিধান দাতা তিনি সংসদে আইন দেবে রাষ্ট্র চলবে আল্লাহর আইনে বিশ্ব চলবে আল্লাহর আইনে যেই জাতিসংঘ আমরা দেখেছি তাদেরকে এই ফিলিস্তিনের নির্বম বর্বর হত্যায় আমরা সত্য কথা তাদের পক্ষে বলতে দেখিনি আজকে আপনি দেখেন যেখানে লাশের মিছিল চলছে যেখানে শহীদের রক্তে জমি লাল হচ্ছে আমার এক যুবক ভাই সেখানে মিষ্টি বিতরণ করছে কেউ জিজ্ঞেস করছে ফিলিস্তিনে মিষ্টি বিতরণ করছেন আপনি মুসলিম আপনি মুজাহিদ আপনি আল্লাহর রাসুলের সৈনিক আপনি ফিলিস্তিনে মিষ্টি বিতরণ করছেন যেখানে লাশের মিছিল যেখানে রক্তের বন্যা সেখানে মিষ্টি বিতরণ কিসের মিষ্টি দোদায় আনন্দের সংবাদ পেলে বিজয়ের সংবাদ পেলে আপনি বিজয়ের কি পেলেন উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তারা বিশাল বিজয়ের সংবাদ দিয়েছেন লোকেরা জিজ্ঞেস করছে আপনি এককভাবে বিজয়ের কি সংবাদ পেলেন উনি বলতেছেন শোনো আমার ভাইয়েরা এই ফিলিস্তিনি ইসরায়েলদের হামলায় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমার আব্বা শাহাদাত বরণ করেছে আমার মা শাহাদাত বরণ করেছে আমার স্ত্রী শাহাদাত বরণ করেছে আমার তিন পুত্র সন্তান আর এক কন্যা সন্তান শাহাদাত বরণ করেছে আমি সাতজন শহীদের পিতা সাতজন শহীদের আপন জন সফলতা বিজয় আমার কি হতে পারে কামতের দিনে মাসিবতের ময়দানে আমার আর কোনো আমল যদি মঞ্জুর না হয় আমি দাঁড়ায় বলবো আল্লাহ আমি এক একজন এ সাতটা শহীদের আপন আমার পরিবার থেকে সাতজন শাহাদাত বরণ করেছে এই ও তুমি আমাকে নাজাদ করে দাও আমিও তো শাহাদাতের বিজয় চাই এজন্য আমার ভাইরা বিজয় হবেই হবে বিজয় হবেই হবে আমাদের বিজয় হবেই হবে হবেই বিজয়কে কেউ ঠেকাতে পারবে না এর ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন মোনাফেকদের আচরণ আর চেহারাটা চিনে নে মোনাফেকদেরকে প্রকাশ করে দেন অতএব এই সোনার বাংলা মুসলিম অধ্যুষিত দেশ আমরা মুসলমান পশ্চিমাদের অপসংস্কৃতি আমরা মানি না মানবো না মানতেও কথা বলেন মানি না মানবো না মানতেও পারি না আমাদের সংস্কৃতি হচ্ছে ইসলাম আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ ইসলাম আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন কি বলেন ঠিকই না কোরআন নিয়ে সামনে আগান দেখবেন শান্তি সমৃদ্ধি শুধু আছে প্রিয় ভাইয়েরা তাহলে পাক শেষে বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না সংক্ষিপ্ত বলে দিচ্ছি আমাদেরকে শয়তান ওই যে ও রব বিন্যাস এই আল্লাহ মানুষের রবের কাছে কেন আশ্রয় চাইব আমাদেরকে শয়তান দুই দিক চার দিক থেকে দুই প্রকার শয়তান আমাদেরকে আক্রমণ করবে কয় প্রকার কয় দিক থেকে চার থেকে দুই প্রকার এক প্রকার হচ্ছে জিন শয়তান আর এক প্রকার মানুষ শয়তান মানুষ আপনারা কি শয়তান দেখেছেন কখনো শয়তান দেখছেন দেখছেন চিনেন নাই এই জন্য মনে নাই শয়তান প্রতিদিন দেখা যায় আপনার বাড়িতে আপনার সমাজে আপনার গ্রামে আপনার মসজিদে আপনার এলাকায় আপনার নেতাদেরকেও শয়তান রূপে মাঝে মধ্যে দেখা যায় মানুষ শয়তান কারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে আল্লাহর অনুগত্য থেকে কোরআন থেকে মানুষগুলোকে মানুষের আইনে নিয়ে যায় তারাই হচ্ছে মানুষ বিশান ঘোষণাকার ঘোষণাকার এই জন্য মানুষ শয়তান ডানে আছে বামে আছে সামনে আছে পেছনে আছে এদেরকে দেখে দেখে বুঝি বুঝে এদের থেকে দূরে থাকতে হবে আশ্রয় চাইতে হবে কার কাছে মানুষের রব মানুষের মালিক মানুষের ইলা মানুষের রবকে মানুষের মালিককে মানুষের ইলাকে ধরে বলেন কে অতএব আমাদের সমস্ত আশ্রয় একমাত্র কার কাছে আসুন আমরাই কোরআনকে বুঝে নেই কোরআনকে শিখে নেই কোরআন দিয়ে নিজের জীবনটাকে গড়ে নেই রাজি আছেন কোরআনকে বুঝে নেই কোরআনকে শিখে নেই এ কোরআনকে মায়ের বাসায় বুঝতে হবে কোরআনকে বুঝে নেই কোরআনকে মেনে নেই কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে দেই তাহলে আল্লাহর পথে আল্লাহর মতে পথে আল্লাহর মতে কোরআনের পথে রাসুলের আদর্শে এই তিনটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আছে মত হবে কার মত হবে কার কার মতে চলবেন বัย আওয়াজ তো নাই আওয়াজ করে বলেন কার মতে চলবেন সাহাবাত করে বলেন কার পথে চলবেন আর কোন পথে চলবেন কোরআনের পথ কার আদর্শ মানবেন রাসূলুল্লাহর আদর্শ অতএব আল্লাহর পথ কোরআনের পথ রাসূলের আদর্শ এটাই আমাদের জীবনের পাথেয় এটাই আমাদের জীবনের পাথেয় আল্লাহ তাআলা আমাদেরকে